শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের এই পর্বে। সম্ভাবনাময় নতুন শিল্প খাত হিসেবে দেশে জনপ্রিয় হয়ে উঠছে প্রি ফেব্রিকেটেড শিল্প। দীর্ঘ 48 মাস পর বাংলাদেশিদের জন্য অবশেষে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী 5 বছরে প্রায় 10 লাখ কর্মী মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা। এবং থাকছে অর্থ বাণিজ্য শিল্পাঙ্গনের নানা খোঁজ খবর। সম্ভাবনাময় নতুন শিল্প খাত হিসেবে দেশে জনপ্রিয় হয়ে উঠছে প্রি ফেব্রিকেটেড শিল্প। দুর্যোগ সহনশীল ইস্পাত ভবন নির্মাণ একদিকে যেমন পরিবেশ বান্ধব, ঠিক তেমনি সহজলভ্য। ভূমিকম্প সহনীয় হয় উন্নত বিশ্বের বড় বড় প্রকল্প সহ সুউচ্চ অট্টালিকা নির্মিত হচ্ছে ইস্পাত দ্বারা। পিছিয়ে নেই লাল সবুজের এই বাংলাদেশও। 1985 সাল থেকে দেশে ইস্পাতের ভবন তৈরি শুরু হয়। প্রথম দিকে আমদানি করা ভবন দেশে স্থাপন করা হতো। 2001 সাল থেকে দেশীয় উদ্যোক্তারাই স্টিলের ভবন তৈরি শুরু করেন। আর এখন দেশে তৈরি ইস্পাতের ভবন রপ্তানিও হচ্ছে। বাণিজ্যিকভাবে ইস্পাতের ভবন তৈরি একটি নতুন শিল্প খাত হিসেবে গড়ে উঠেছে। পরিবেশের সুরক্ষায় আর্টসি বিল্ডিং বা ইট সিমেন্টে নির্মিত ভবনের তুলনায় স্টিল বিল্ডিং সহনীয় হয়। বর্তমানে সচেতন মহলে স্টিল বিল্ডিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। স্টিল বিল্ডিংটা একটা মডার্ন টেকনোলজি, আরসিসি গতানুগতিক ধারার আরসিসি বিল্ডিংয়ের বাইরে গিয়ে স্টিল বিল্ডিং তৈরি করা, এটা অনেক অ্যাডভান্টেজ আছে। কিন্তু বাংলাদেশে এটা ফ্যাক্টরি বিল্ডিং, ওয়ারহাউস ছাড়া অফিস বিল্ডিংগুলোতে বা কমার্শিয়াল বিল্ডিংগুলোতে জনপ্রিয় না হওয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষ এটা সম্বন্ধে কম জানে। প্রধান বাধা যেটা আমি মনে করি, টেন্ডার যে প্রতিযোগিতা সেখানে অবশ্যই যদি বলে দেয় যে এটা ম্যানুফ্যাকচারার হতে হবে, যদি একটা ক্রাইটেরিয়া থাকে যে তাকে যে এই টেন্ডারটা পাবে তাকে স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার হতে হবে, দেন আমাদের স্কোপটা বাড়বে। কম্পোজিট স্টিল বলি বা নর্মাল স্টিল বিল্ডিং যখন আমরা অফার করি, আমাদের অফারেই আমরা বলি আমাদের বিল্ডিং রিক্টার স্কেলে 7.2 পর্যন্ত আমরা ওটা উইথস্ট্যান্ড করতে পারি। পৃথিবীতে সব জায়গায় কিন্তু ডেভেলপড কান্ট্রি বলি, যতগুলো লম্বা বিল্ডিং, টল বিল্ডিং, এগুলো কিন্তু সব ওই কম্পোজিট স্টিল, এই স্টিলেই করা হয়। ওই জাস্ট নর্মাল যে সিভিল কনস্ট্রাকশনে এটা আর হয় না। ভবন ধসে পড়ার ঝুঁকি কম থাকা, অল্প টাকা ও কম সময়ে ভবন নির্মাণ এবং প্রয়োজনে স্ক্র্যাপ হিসেবেও স্টিল বিল্ডিং বিক্রি করা যায়। স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের দেয়া তথ্য মতে দেশে প্রায় 20,000 স্টিল বিল্ডিং তৈরি হয়েছে। মাত্র 10 বছরে এই শিল্পে 3,000 কোটি বিনিয়োগ হয়েছে। বর্তমানে অর্ধ শতাধিক স্টিল বিল্ডিং প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। আই মাস্ট গিভ ফুল ক্রেডিট টু আমাদের সরকার, এই যে ইদান মানে কিছুদিন আগে প্রায় 100 খানি যে সাইক্লোন শেল্টার, এগুলো আমার জানা মতো প্রথমবার স্টিল স্ট্রাকচার করা হচ্ছে। প্রায় 75 থেকে 100 সাইক্লোন স্ট্রাকচার ফর দ্য ফার্স্ট টাইম করে। সরকারি যেটা হাই রাইজ বিল্ডিং, এগুলো ডেফিনেটলি দিস শুড স্লোলি অ্যান্ড স্টেডিলি শিফট টুওয়ার্ডস স্টিল স্ট্রাকচার। আমরা যদি স্টিল বিল্ডিংয়ের মানের কথা বলি, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা আপনারা জানেন, সেখানে তারা ইন্ডিয়াতে ফেল করেছে, ইন্ডিয়ানদের ওয়েল্ডিং ভালো হয়নি, তারা তাদের দেশে না করে আমাদের এখানে ফেব্রিকেশন করাচ্ছে ওয়েল্ডিংয়ে মার। আমাদের কোয়ালিটিতে তো আমরা জিরো টলারেন্সে কাজ করি, এবং এত দ্রুত এবং কম সময়ে এবং কম খরচে কম মূল্যে আমরা যে বিল্ডিংগুলো আমরা এখানে দিচ্ছি, বিদেশেরও তো পারবে না। বাংলাদেশে শিল্প, বাংলাদেশে গ্রোথ রেট যদি বলি আমরা 25 থেকে 30% হারে বাড়ছে এভরি ইয়ার। তো এই এভরি ইয়ার যে গ্রোথ রেট, এটাই আপনি ধরে নিতে পারেন যে আমাদের গ্রোথ রেটটা কত ভালো, এবং আমাদের যে জিডিপিতে আমাদের অবদান কিন্তু কম নয়। আমাদের বাংলাদেশে যেই শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তাদেরকে বাঁচানোর জন্যে ডিউটি ফ্রি আমদানি বন্ধ করতে হবে, আর আমাদের শিল্প প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্যে কাঁচামাল, আমাদের যে বেনিফিটগুলো দরকার সেগুলো সরকারকে নিশ্চিত করতে হবে।
ভবন নির্মাণে স্টিল নির্মাণ শিল্প সারা বিশ্বে জনপ্রিয় হচ্ছে। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে দেশের উদ্যোক্তারা সাশ্রয় মূল্যে এই নির্মাণ শিল্প তৈরি করতে পুরোপুরি সক্ষম। দীর্ঘ 48 মাস পর বাংলাদেশিদের জন্য অবশেষে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি মাস থেকে শুরু হয়েছে বাংলাদেশি কর্মী যাওয়া। আগামী 5 বছরে প্রায় 10 লাখ কর্মী মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্টরা। 2018 সালের আগস্টে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা আসে মালয়েশিয়ার পক্ষ থেকে। দীর্ঘ আলোচনা যোগাযোগের পর গত বছরের 19 ডিসেম্বর দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা সই হয়। পরে গত জুন মাসে ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। একই সঙ্গে জুনের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। কিন্তু দীর্ঘসূত্রতা কিছুতেই পিছু ছাড়ছিল না মালয়েশিয়ার শ্রমবাজারের। সব দীর্ঘসূত্রিতা কাটিয়ে অবশেষে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন সবকিছু ঠিক থাকলে আগামী 5 বছরে 10 লাখ শ্রমিক মালয়েশিয়া পাঠানো সম্ভব হবে। এখন যেহেতু বাজারটি তারা খুলে দিয়েছেন, এটা আমাদের জন্য খুবই অ্যাচিভমেন্ট। আমার মনে হয় সবাই অলরেডি সংযুক্ত হয়েছে, আস্তে আস্তে সব লাইসেন্সই, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে 2000 লাইসেন্স আছে, সবাই স্লোলি যেন এটার প্রতি অ্যাড হয়ে কাজগুলি করতে পারে। তা আমরা আশা করব উইদিন নেক্সট মান্থে 2 লাখের উপরে ডিমান্ড চলে আসবে। আসলে মালয়েশিয়াতে বাংলাদেশ ওয়ার্কার আমাদের গর্ব, কারণ তারা এমন কোনো সেক্টর নেই তারা কাজ না জানে। অতএব যদি এই ধারাবাহিকতা 5 বছর চলতে থাকে, আমার মনে হয় 1 মিলিয়ন প্লাস 10 লাখের উপরে বাঙালি বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবে। মালয়েশিয়ার শ্রমবাজার ফের উন্মুক্ত হওয়ার বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রায় 4 বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় আবারও বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচ করে মানুষ সেখানে যেত, কিন্তু বর্তমানে তা অনেক কমে এসেছে। যদি কোনো এজেন্সি বা কোনো এমপ্লয়ার এই আইনটাকে ভঙ্গ যদি করে, ওটার উপরে আইনি ব্যবস্থা ওনারা নেবেন। এর বাইরে যদি কোনো এজেন্সি এখানেও যদি বাইরে কোনো কাজ করতে যায় বা কোনো ফিস নিতে যায়, আমরাও কিন্তু একই হিসাবে অ্যাকশন যা নেওয়ার আছে আমরা চেষ্টা করব ধরে অ্যাকশন নিতে। ওটা তো 5 বছরের কথা বলছে, 5 লাখ বুঝছেন না? বাট আমার বিশ্বাস যে এই অবস্থা চলছে, এই বছরই হয়তো আমাদের 5 লাখ হয়ে যেতে পারে। জাহাজ ভাঙা লোহা গলিয়ে ছাঁচে নতুন শিল্প যন্ত্রাংশ তৈরি করছে বগুড়ার ফাউন্ড্রি শিল্প। ফাউন্ড্রির এই যন্ত্রাংশে পূর্ণাঙ্গ যন্ত্রে রূপ দিচ্ছে ওয়ার্কশপ। 50,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বগুড়ার এই কৃষি যন্ত্রপাতি ও ফাউন্ড্রি শিল্প প্রতিনিয়ত বিকশিত হচ্ছে, আর তাই হালকা প্রকৌশলকে বৃহৎ শিল্পের সাফল্যের নীরব সহযোগী বলে মনে করেন উদ্যোক্তারা। 1965 সালে অবাঙালি উদ্যোক্তাদের হাত ধরে বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পটি শুরু হলেও মূলত 80-এর দশক থেকেই ব্যাপকতা লাভ করে। কালের পরিক্রমায় বগুড়া সদরের রেলওয়ে মার্কেট, গোহাইল রোড, ছিলিমপুর, বিশ্ব রোড, চারমাথা, ফুলবাড়িয়া সহ আশেপাশের এলাকা জুড়ে শিল্পটি বিস্তৃতি লাভ করে। দেশের অভ্যন্তরীণ কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের 80% চাহিদা মেটায় বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির তথ্য মতে, বগুড়ার এই শিল্পাঞ্চলে প্রায় 1,000 ছোট, বড় ও মাঝারি মানের কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ও ওয়ার্কশপ রয়েছে, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 1 লাখ মানুষের। বগুড়ার তৈরি এসব কৃষি যন্ত্রপাতি বিক্রি করার জন্য বগুড়া শহরে গড়ে উঠেছে বেশ কয়েকটি মার্কেট। এখানে রয়েছে 3 শতাধিক বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাদের বার্ষিক বিক্রি 1,000 কোটি টাকার ওপরে। পার্শ্ববর্তী দেশগুলোতেও বগুড়ার তৈরি বেশ কিছু যন্ত্রাংশ রপ্তানি করা হয়। 2014 সাল থেকে SME ফাউন্ডেশন এই ক্লাস্টারে বিভিন্ন ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে।
ডেভেলপমেন্ট ইন্টারভেনশনস কর্মসূচির আওতায় দক্ষতা বৃদ্ধি, ব্যবসার ব্যবস্থাপনা, প্রোগ্রাম ডিজাইন, লিডারশিপ, উৎপাদন কৌশল ও ফাউন্ডারি বিষয়ক প্রশিক্ষণ সহ 16টি প্রশিক্ষণ দিয়েছে। ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের মাধ্যমে 181 জন উদ্যোক্তাদের মধ্যে 9,635 কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এখানকার শিল্প উদ্যোক্তাদের দাবি, চীন থেকে যন্ত্রপাতি আমদানি নিরুৎসাহিত করার পাশাপাশি ঋণ গ্রহণ প্রক্রিয়া সহজীকরণ করা হলে কৃষিভিত্তিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ চাহিদার শতভাগ যোগান দিতে পারবে তারা। যদি আপনি কোনো ক্যাপিটাল মেশিনারি, যেটা আমি এখানে বানাতে পারি, সেই ক্যাপিটাল মেশিনারি যদি বিদেশ থেকে আমদানি করা হয়, তাহলে মাত্র 1% শুল্ক দিতে হয়, 1%। আর সেই পণ্যটা যদি কাঁচামাল আমদানি করে এদেশে তৈরি করতে হয়, তাহলে সেখানে গড়পড়তা ভ্যাট আসে 25% থেকে কোনো কোনো ক্ষেত্রে 59% পর্যন্ত। তো তাহলে এই দেশে কি ক্যাপিটাল মেশিনারি উৎপাদন হবে? এদেশের স্মল লাইট ইঞ্জিনিয়ার সেক্টর দাঁড়াবে? আসলে তারা কম্পিটিশনে কোনো দিন দাঁড়াতে পারবে না, বিদেশ থেকে শুধুমাত্র আসতেই আছে। আর তাদের বড় সমস্যা যেটা, বিশেষ করে এই প্রণোদনা প্যাকেজ পাওয়ার জন্য এবং তাদের ব্যবসা দাঁড় করানোর জন্য ট্রেড লাইসেন্সের সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যে সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে হয়, সেই ক্ষেত্রে তাদের প্রচুর ঝামেলা পোহাতে হচ্ছে। এই ঝামেলাগুলোকে আসলে না মেটাতে পারলে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর সহ আমাদের সমগ্র এসএমই খাত আসলে খুব ভালোভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। ব্যবসা সহজীকরণ যে বিষয়গুলো আছে, এগুলোর থেকে আমাদের তাদের পরিত্রাণ দিতেই হবে। এবং আমি অনুগ্রহ করে আমার এই সময় যারা ধরেন ট্রেড লাইসেন্স দিচ্ছেন, অন্যান্য যে সমস্ত লাইসেন্স, ফায়ার সার্ভিসের সার্টিফিকেট, আপনার টিন সার্টিফিকেট, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো পাওয়ার ক্ষেত্রে এই ছোটো ছোটো প্রতিষ্ঠানকে তারা যেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো সহযোগিতা করেন, কম হয়রানি করেন, তাহলেই কেবল এই সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে। জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে দেশীয় হালকা প্রকৌশল শিল্পের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। নিজ মেধা, শ্রম আর ধৈর্য দিয়ে সব কিছুই জয় করা সম্ভব। সফল উদ্যোক্তা পর্বে দর্শক এবার আপনাদের সামনে তুলে ধরব এমনই একজন উদ্যোক্তার কথা। চলুন আর দেরি না করে তার মুখে শুনে আসি সফলতার গল্প। আমার নাম হচ্ছে রুবায়েত ফাতেমা তনি এবং আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সানবিজ। আমি শুরু করি হচ্ছে 2015 সালে প্রথম একটা ফেসবুক পেজের মাধ্যমে, ওটা সানবিজ নামেই খোলা হয় প্রথম। ওই সময়টাতে মানুষ এতটা বেশি অভ্যস্ত ছিল না ফেসবুকে কেনাকাটায়, এখন যতটা বেশি অভ্যস্ত। সো শুরু করার পরে তখন ওরকম সেল হতো না, ভেঙে পড়েছিলাম অনেক। আস্তে আস্তে একটা সময়ে দেখলাম যে না, ভালো রেসপন্স পাচ্ছি। বেশিরভাগ মানুষ এখন ফেসবুক ইউজ করে এবং আমাদের প্রোডাক্ট হচ্ছে সব দেশীয় প্রোডাক্ট। আর আমাদের মেইন টার্গেট ছিল সারা পৃথিবীতে যত বাঙালি নারীরা আছে তাদের কাছে আমাদের দেশীয় প্রোডাক্টটা পৌঁছে দেওয়া। আমার বাবা ছিল আমার মূল অনুপ্রেরণা। সত্যি কথা বলতে, আমার বাবা মারা যাওয়ার পরে আমি ফ্যামিলির বড় মেয়ে, আমার ছোট ভাই বোন আছে, ওদেরকে আমার টেক কেয়ার করতে হবে বিভিন্ন ইয়ে থেকে। আর শাড়ির প্রতি সবথেকে বড় বিষয়টা ছিল যে শাড়ির প্রতি আমার অনেক বেশি ভালোবাসা ছিল, দেশীয় পণ্যের প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল। ওটা থেকে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করা এবং ওই অনুপ্রেরণা থেকে আস্তে আস্তে আজকে সানবিজ এই জায়গায় আসছে। বাপি যখন বেঁচে ছিল আমার বাপি অনেক বেশি সাপোর্ট করতো, আমার মা, আমার হাজবেন্ড সব থেকে বেশি সাপোর্ট করেছে আমাকে এই একটা পর্যায়ে। সো আর আত্মীয় স্বজন প্রথম দিকে দেখা গিয়েছে, অনেকে অনেক কথা বলতো যে এরকম প্রতিদিন সেজেগুজে লাইফ করা, এত সেজেগুজে থাকে কেন। বিভিন্ন আত্মীয় স্বজনরা আসলে বেশি নেগেটিভ ছিল। আর ফেসবুকে হচ্ছে যে আমরা প্রতিনিয়ত নেগেটিভ কমেন্টের সম্মুখীন হই, তারপরেও আমার ফ্যামিলি সাপোর্ট অনেক বেশি ছিল আর বন্ধুবান্ধবের ভালোবাসা ছিল, অনেক ক্লায়েন্টও আছে যারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছে। নারী উদ্যোক্তা হিসেবে চ্যালেঞ্জ বলতে, আমাদের প্রতিটা দিনেই চ্যালেঞ্জ, প্রতিটা মুহূর্তেই চ্যালেঞ্জ। ধরেন এখনই আমি যখন লাইভে যাব, লাইভে যাওয়ার পর 100, 200 করে 500, 1000, কখনো 2000 মানুষও জয়েন করা, অনেক বেশি মানুষ আরও জয়েন করে। সো
দেখা গেছে ওইখান থেকে আপনার 5% মানুষ নেগেটিভ থাকবে। সো আমাদের কাছে প্রতিটা মুহূর্তই চ্যালেঞ্জ, আমাদেরকে অনেক বেশি নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয়। এখন আসলে ওই নেগেটিভিটিটাকে আমরা পজিটিভলি দেখি, যে ওই নেগেটিভ কমেন্টগুলো আমাদেরকে আরও অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আমরা এখন ইউকে, ইউএসএতে এবং অস্ট্রেলিয়ায় আমাদের ব্রাঞ্চ করেছি, আমরা ওইটা অনলাইন ভিত্তিক অলরেডি আমরা চালু করে ফেলেছি। সো আমরা ইউকেতে, ইউএসএতে এবং অস্ট্রেলিয়ায় আমাদের ব্রাঞ্চও চালু হবে, আউটলেট চালু হবে। তো আমার একটাই হচ্ছে যে টার্গেট, সেটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্টগুলোকে আমরা সারা পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারির মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দিব। নতুন উদ্যোক্তাদের জন্য একটাই কথা বলবো যে বাধা আসবে, অনেক বেশি বাধা আসবে, কখনোই ভেঙে পড়া যাবে না, মনটাকে অনেক বেশি স্ট্রং রাখতে হবে। আমি কি চাই ওটা হচ্ছে যে আমার মেইন টার্গেট। প্রিয় দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণ বাজার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নম্বর 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -বিটিভিতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।